যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। রাহুল সিনহার বিদ্রোহ, বিজেপিতে ঘন মেঘের ঘন ঘটা, এরপর রাহুল সিনহা কী করবেন সেটা জানিয়েছেন, বলছেন 10 থেকে 12 দিনের মধ্যেই তিনি জানাবেন। ঘটনা হলো সর্বভারতীয় অর্থাৎ কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে রাহুল সিনহাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় আনা হয়েছে অনুপম হাজরাকে, এবং কেন্দ্রীয় সহসভাপতি হয়েছেন মুকুল রায়। এই দুটি বড় ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে রাহুল সিনহা যা মন্তব্য করেছেন তা আপনাদের শোনাব। জেপি নাড্ডার যে টিম তাতে মুকুল রায়কে সহসভাপতি হিসেবে রাখা হয়েছে, আর রাহুল সিনহাকে সরিয়ে আনা হয়েছে অনুপম হাজরাকে, আর এতেই বেজায় চড়েছেন রাহুল সিনহা। এবারে আসুন জেনে নেওয়া যাক রাহুল সিনহা ঠিক কি বলেছেন। 40 বছর বিজেপির সেবা এবং বিজেপির একজন সৈনিক হিসাবে কাজ করে এসেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করবার পুরস্কার এটাই যে তৃণমূল কংগ্রেসের নেতা আসছে, তাই আমাকে সরতে হবে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না। পার্টি যে পুরস্কার দিল সে পুরস্কারের পক্ষে বিপক্ষে কিচ্ছু আমি বলতে চাই না। 10 থেকে 12 দিনের মধ্যে বলবো এবং আমার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করব। এর আগে তথাগত রায় ও তার রাগ উগরে দিয়েছেন, তাকে কোনো পদেই রাখা হয়নি। রাজ্যের যে কমিটি তৈরি হয়েছে তাতেও তিনি নেই, অথচ তিনি চাইছিলেন যে আরেকবার যদি কোনো পদ পাওয়া যায়, এবং প্রকাশ্যেই বলেছিলেন দল যদি চায় তাহলে তিনি মুখ্যমন্ত্রী হতে রাজি, কারণ তিনি বরাবরই উচ্চাকাঙ্ক্ষী। তথাগত রায় প্রাক্তন রাজ্য সভাপতি, পরে তিনি মেঘালয় ও ত্রিপুরার রাজ্যপালও হয়েছেন, কিন্তু তিনি পার্টি ছাড়েননি, পুনরায় কলকাতায় এসছেন, রাজ্য দপ্তরে দেখা করেছেন, কিন্তু তিনি কোনো পদ না পায় ক্ষুব্ধ। তিনি প্রকাশ্যেই বলেছেন বিজেপিতে এখন টাকা খাওয়ার লোক চলে এসছে। এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে তিনি কতটা অসন্তুষ্ট। আর অন্যদিকে রাহুল সিনহা ও একসময় রাজ্য সভাপতি ছিলেন, এবার তাকেও বাদ দিয়ে দেওয়া হলো, কেননা তিনি বর্তমানে আর কোনো পদে নেই, ছিলেন শেষ পদে সর্বভারতীয় সম্পাদক, তাকে সরিয়ে আনা হয়েছে অনুপম হাজরাকে, সুতরাং তিনিও তার রাগ উগড়ে দিয়েছেন। দুজন প্রাক্তন রাজ্য সভাপতিকে এভাবে বাদ দেওয়াতে তারা দুজনই ক্ষুব্ধ, কিন্তু খুব কি ভুল হয়েছে কিছু? যদি 2021-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে বলতে হয় তাহলে অতি অবশ্যই বলতে হবে যে এই দুজনকে বাদ দিয়ে কোনো ভুল করেনি। তার কারণ হলো এরা দুজনের কেউই দক্ষ সংগঠক নয়। রাহুল সিনহা ভোটে কখনোই জিততে পারেননি। 2019-এ বিজেপির হাওয়া যখন ঝড়ে পরিণত হয়েছিল তখনও রাহুল সিনহা হেরেছিলেন। আর অন্যদিকে তৃণমূল থেকে যাওয়া যে সমস্ত নেতারা এখন বিজেপিতে পদ পাচ্ছেন আর তারা কতটা কাজ করতে পারবেন সেইটা বলবে ভবিষ্যৎ। তবে পশ্চিমবঙ্গে ভোটে জিততে গেলে মুকুল রায়কে অতি অবশ্যই দরকার। মুকুল রায় কোনো পদ না পেয়ে যথেষ্টই ক্ষুব্ধ ছিলেন, আর সেটি বিজেপি নেতারা বিলক্ষণ জানতেন, তাই মুকুল রায়কে দরকার 2021-এর বিধানসভা নির্বাচনে জিততে গেলে, জেতার পর তাকে সরাতে বিন্দুমাত্র সময় লাগবে না বিজেপি নেতৃত্বের, কিন্তু এই মুহূর্তে তাকেই সবথেকে বেশি দরকার, তাই মুকুল রায়কে এমন একটি পদ দেওয়া হয়েছে। কিন্তু তাকে পদ দেওয়া হয়েছে সর্বভারতীয় সহসভাপতির, এই সহসভাপতি এর কোনো ভ্যালুই নেই, অথচ সেই পদটি তাকে দেওয়া হয়েছে শুধুমাত্র সন্তুষ্ট করার জন্য, যাতে তিনি আগামী বিধানসভায় মনোযোগ দিয়ে কাজ করেন যেমনটা লোকসভায় করেছিলেন। কেননা তিনি এতটাই ক্ষুব্ধ ছিলেন যে বিধানসভায় তাকে তেমনভাবে খুঁজে পাওয়া যেত না বলেই মনে করছেন বিজেপি রাজ্য নেতা তথা কেন্দ্রীয় নেতারা। এছাড়া আরও যে সমস্ত তৃণমূল থেকে নেতারা এসছেন তারাও কতটা কাজ করতে পারবেন
তাতে সন্দেহ আছে। তবে রাহুল সিনহাকে বাদ দিয়ে তার জায়গায় অনুপম হাজরাকে নিয়ে আসাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, আর তিনি ভালো কাজ করতে পারবেন এমনটাই আশা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, রাহুল সিনহা বলেছেন 10-12 দিনের মধ্যে তিনি জানাবেন তিনি কি করবেন। তিনি কিছুই করতে পারবেন বলে মনে হয় না, কারণ তার কোনো সাংগঠনিক ক্ষমতা তো নেই, আজ পর্যন্ত কোনো দিন জিততেই পারেননি। তবে একটি আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে, রাহুল সিনহা এবং তথাগত রায় এরা যদি বিজেপির বিপক্ষে চলে যান তাহলে কিন্তু বিজেপির পক্ষে অনেকটাই অসুবিধের। এত কিছুর পরও কি 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে জিততে পারবে? বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দেবার এখনও সময় আসেনি, উত্তর দেবে ভবিষ্যৎ। তবে এই মুহূর্তে জল যেদিকে গড়াচ্ছে তাতে এটা মনে করা যেতেই পারে উত্তরটা সম্ভবত না।